হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কুড়াঘর প্ল্যান পয়েন্টের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা একটি বাড়ির প্ল্যান নিয়ে আলোচনা করব, যে বাড়ির প্ল্যানটি হচ্ছে চারতলা বিশিষ্ট বাড়ির প্ল্যান। তবে আপনারা ইচ্ছা করলে সেটি দুতলা অথবা একতলা করেও তৈরি করতে পারেন। তো চারতলা বাড়ির প্ল্যানটি কীভাবে দুতলা বা একতলা হিসেবে তৈরি করবেন সেই কথাগুলো আমি ভিডিওর মাঝখানে বলবো। তো আমার এই চ্যানেলে যারা পুরাতন ভিউয়ার্স রয়েছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে প্লিজ অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ এই চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনার নিত্য নতুন বাড়ির প্ল্যান, মসজিদের প্ল্যান, মন্দিরের প্ল্যান বা বিভিন্ন রকম টুকিটাকি প্ল্যানের কাজ এবং কীভাবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন টেক এবং টেকনিক ফলো করে কাজ করা যায় সে সকল ভিডিও পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বাড়ির প্ল্যানটি নিয়ে আলোচনা করব, আর সেই বাড়ির প্ল্যানটির প্ল্যানের জন্য আমরা যে জায়গাটি নির্ধারণ করেছি সে জায়গাটি হচ্ছে এটি। অর্থাৎ আজকের বাড়ির প্ল্যানের জন্য আমাদের টোটাল জায়গা হচ্ছে 4% জমি। অর্থাৎ 4% জমি যাদের রয়েছে এবং যাদের মাপ হচ্ছে জমির 55 ফিট বা 50 ফিট এর মাঝামাঝি, এবং আরেক দিকে হচ্ছে 30 ফিট বা 35 ফিট এর মাঝামাঝি। এই জমির মাপ যাদের রয়েছে তাদেরাই আজকের এই প্ল্যানটি ফলো করবেন বা এই বাড়ির প্ল্যানটি দ্বারা করতে পারবেন। চলুন প্রথমে আমরা দেখে নিই বাড়িটির ফ্লোর প্ল্যান। অর্থাৎ আজকের এই বাড়িটির প্ল্যানের ফ্লোর প্ল্যানে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যেটা হচ্ছে এদিকে হচ্ছে আমাদের 52 ফিট এবং এদিকে হচ্ছে আমাদের 34 ফিট। তো ভিউয়ার্স, এই প্ল্যানটি আমরা ভালো লক্ষ্য করলে দেখতে পারবেন এদিক দিয়ে আমরা বাড়িতে প্রবেশ করব। এবং এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে দাদা থাকছে সেটি হচ্ছে থাকছে একটি পার্কিং, এবং থাকবে 4টি বেডরুম, এবং থাকবে একটি ড্রয়িং রুম, এবং থাকবে একটি ডাইনিং স্পেস, এবং থাকবে অ্যাটাচ টয়লেট 2টি, এখানে একটি এবং এখানে একটি, এবং থাকবে কমন টয়লেট 1টি, কিচেন থাকবে 1টি, কিচেন রুম, এবং আমাদের 4টি বেডরুম যে রয়েছে তার সাথে থাকবে 2টিতে ব্যালকনি এবং থাকছে একটি মন্দির। তো ভিউয়ার্স, এই প্ল্যানটিতে আমরা কীভাবে সাজিয়েছি সে মাপগুলো যদি একটু দেখে দেখতে পারবেন। প্রথমে এদিক দিয়ে প্রবেশ করে আমরা যে পার্কিংটা পাবো এখানে দেখতে পাচ্ছেন, এই পার্কিংটির মাপ হচ্ছে 17 ফিট 10 ইঞ্চি বাই 19 ফিট 10 ইঞ্চি, বেশ বড়সড় একটি পার্কিং রুম। এবং এই পার্কিং পার হয়ে আমরা এদিক দিয়ে উঠবো সিঁড়িঘরে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সিঁড়িঘর। তো পার্কিং থেকে আমরা সিঁড়িঘরে হয়ে দোতলা চলে যেতে পারবো এই সিঁড়িটি ব্যবহার করে, এবং এই দরজাটি দিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোরের যে আমাদের গ্রাউন্ড ফ্লোরটি সেই ইউনিটটিতে ঢুকতে পারবো। তো এই ইউনিটটি আমরা কীভাবে সাজিয়েছি সেটা একটু দেখে আসি। এই ইউনিটটিতে প্রথমে আমরা দিতে ঢুকে প্রথমে পাবো একটি ড্রয়িং রুম। আমরা দেখতে পাচ্ছেন বেশ বড়সড় একটি ড্রয়িং রুম, যেটির মাপ হচ্ছে 21 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট 3 ইঞ্চি। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে এত বড় ড্রয়িং রুম আমরা কেন রেখেছি, আর মিডিয়াম সাইজ ড্রয়িং রুম আমরা কেন রেখেছি। এই ড্রয়িং রুমটি এরম করে সাজানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে একটি মন্দির রয়েছে, অর্থাৎ এটি একটি হিন্দু ভাইয়ের বাড়ির প্ল্যান। তো এই মন্দিরটিতে আপনারা আবার দেখতে পারবেন এখানে কিছু কার্ভ করে সিঁড়ি করে দেওয়া রয়েছে, অর্থাৎ কয়েকটি ধাপে সিঁড়ি করে দেওয়া হয়েছে। এই কয়েকটি ধাপ এই ড্রয়িং রুমের থেকে এই কয়েকটি ধাপ পার হয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। এই মন্দিরের দরজা যখন আমরা ওপেন করব তখন যাতে প্রেয়ার হল হিসেবে এই ড্রয়িং রুমটা ইউজ করতে পারি, অথবা এখানে যাতে যারা প্রেয়ার করবে এই মন্দিরে তারা যেন এখানে বসতে পারে, সেই জন্য আমরা এই ড্রয়িং রুমটি বড় করে দিয়েছি। তো এই মন্দিরটির নাম হচ্ছে 7.5 ফিট বাই 5 ফিট 8 ইঞ্চি, একটি মিডিয়াম সাইজের মন্দির রুম। এরপর এই ড্রয়িং রুম থেকে এখানে আমরা একটা বেডরুম রেখেছি, যেটা হচ্ছে চাইল্ড বেডরুম, যেটার মাপ আপনারা দেখতে পাচ্ছেন একদিকে হচ্ছে 11 ফিট 4 ইঞ্চি, একদিকে হচ্ছে 13 ফিট 4 ইঞ্চি। তো এটি হচ্ছে আমাদের চাইল্ড বেডরুম। তো বেডরুম এই চাইল্ড বেডরুমটির সাথে আমাদের রয়েছে একটি ওয়াশ ব্লক, যেখানে রয়েছে একটি অ্যাটাচ বাথরুম, যে বাথরুমটির নাম হচ্ছে 4 ফিট বাই 6 ফিট 7 ইঞ্চি, এবং তার সামনে রয়েছে একটি ড্রেসিং রুম, যে ড্রেসিং রুমটির নাম হচ্ছে 4 ফিট বাই 6 ফিট 4 ইঞ্চি। অর্থাৎ এই যে ওয়াশ ব্লকটি রয়েছে এখানে ড্রেসিং রুম হয়ে আমাদের অ্যাটাচ বাথরুমে প্রবেশ করতে হবে, এবং এই ড্রেসিং রুম এবং অ্যাটাচ বাথরুমের মাঝখানে আমাদের একটি থাই দরজা দিয়ে পার্টিশন করে দেওয়া রয়েছে। এরপরে যদি আসি আমরা এই দরজা দিয়ে, তো এই ইউনিটে ড্রয়িং রুমে ঢুকলাম। ড্রয়িং রুম হয়ে এখানে একটি আমাদের এসএস দরজা থাকবে, যেটা দিয়ে আমরা ঢুকবো এই বাসের ইউনিটে। তো বিয়ার্স, আগেই বলে নিই এটি কিন্তু একটি ইউনিট, দুইটি ইউনিট নয়, একটি ইউনিট। কিন্তু আমরা একটু প্রাইভেসির জন্য বিভিন্নভাবে এটিকে সাজিয়েছি। অর্থাৎ আপনাদের যদি বাইরে থেকে একজন গেস্ট আসে, সে যেন এই দরজাতে ঢুকে এখানে ড্রয়িং রুমে বসতে পারে, সে যেন এদিকে ডাইনিংয়ে আপনার কে খাচ্ছে বা ডাইনিংয়ে কে রয়েছে সে তাকে যেন সে দেখতে না পারে, তার জন্য এখানে আমরা একটি ওয়াল করে এখানে টিভি বসিয়ে দিয়ে এখানে একটু সেপারেশন করে দিয়েছি। তো একটি বাড়ির প্রাইভেসি যেমন গুরুত্বপূর্ণ,
তেমনি সৌন্দর্য অনেক গুরুত্বপূর্ণ। এইটি মাথায় রেখে অবশ্যই বাড়ির প্ল্যানটি আপনাকে করতে হবে। ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসঙ্গেই করা হয় অনেক সময়, কিন্তু যদি জায়গা থাকে, যদি সেপারেশন করা যায়, তাহলে ডাইনিং এবং ড্রয়িংটি অবশ্যই সেপারেশন করে দেবেন, সেপারেট করে দেবেন। তাহলে যেটা হবে, এখানে প্রাইভেসি অনেকটাই ভালো থাকবে, সুরক্ষা থাকবে। হ্যাঁ, তবে এরপরে এখানে যে ডাইনিং রুমটি রয়েছে সেটি হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 18 ফিট ডাইনিং রুম, এবং আমাদের এই ডাইনিং রুমের সঙ্গে রয়েছে একটি গেস্ট বেড, যেটার নাম মাপ হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট 4 ইঞ্চি। এবং এখানে রয়েছে আমাদের আরেকটি বেডরুম, যেটির মাপ হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট 4 ইঞ্চি। এবং এখানে আমাদের আরেকটি বেডরুম রয়েছে, যেটির মাপ হচ্ছে 10 ফিট বাই 14 ফিট। এবং এই বেডরুমটির সঙ্গে আমাদের রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, যেটির মাপ হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 3 ইঞ্চি। এবং আমাদের এখানে এই ডাইনিং সোজাই রয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমটি একটি আমাদের ছোট, কারণ হচ্ছে এই কিচেন রুমে সচরাচর রান্না হবে না, রান্নাটি হবে মূলত বাহিরে। এদিকে রান্নার জায়গা রয়েছে ওনার অনেকটা, এবং এদিকেও রান্নাঘর রয়েছে। তো যে আমাদের ক্লায়েন্ট, ওনার কথা হচ্ছে আমরা ভিতরে উনি রান্নাঘর এখানে দেবেন না তেমন, তবে আমরা একটা ছোটো কিচেন রেখেছি, যেটার মাপ হচ্ছে 4 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট 7 ইঞ্চি। এবং এখানে আমরা একটা ওপেন জায়গা রেখেছি 3 ফিটের, যেটা ভেন্টিলেশনের জন্য রেখা হয়েছে, আলো বাতাসের জন্য, 3 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চির। এবং এখানে একটি কমন বাথরুম রয়েছে, যেটি হচ্ছে 4 ফিট বাই 8 ফিট। এবং আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, এই বেডরুমটির সঙ্গে রয়েছে একটি ব্যালকনি, এবং এই ব্যালকনি এই বেডরুমটির সঙ্গে রয়েছে একটি ব্যালকনি। এবং আমাদের রুমের ভিতরে কিছু ক্যাবিনেট করে দেওয়া রয়েছে, যেন আলমারি আলমিরা বসাতে পারে, বা ওয়ার্ড্রোব, বা আমাদের যে ওয়াল মেটগুলো রয়েছে সেগুলো যেন এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারে। এটি একটি ইন্টেরিয়র পার্ট। তো এটি গেল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এবার আমরা যদি ফার্স্ট ফ্লোর প্ল্যানে আসি, বা উপরতলাগুলো কীরকম করে করতে হবে সেটাতে আসি, সেটা যদি আপনি দেখতে পারেন। তো ভিউয়ার্স, দোতলায় গিয়ে আমরা টোটাল 2টি ইউনিট করেছি, 2টি ইউনিট, এবার সে একটি ইউনিট এবং এবার সে একটি ইউনিট। 2টি ইউনিটে আমাদের হুবহুব মানে একই রকমের ভাবে তৈরি করা হয়েছে, প্রতিটি 2টি ইউনিটে আমাদের একই রকম ফ্যাসিলিটি রয়েছে, একই রুম, একই মাপের রুম, একই বাথরুম, একই ডাইনিং ড্রয়িং সেম। তো আমরা যদি একটি ইউনিট দেখি, তাহলে আর একটি আমরা বুঝতে পারবো। তো আমরা প্রথমে এই ইউনিটটা দেখি। তো এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমরা প্রথমে পাবো একটি ডাইনিং রুম। ডাইনিং রুমটিতে পাবো হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 18 ফিট 2 ইঞ্চি। এবং এই ডাইনিং রুমটির সাথে পাবো আমরা এবার একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুম পাবো হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট 4 ইঞ্চি। এবং আমরা এখানে পাবো একটি বেডরুম, যেটা নাম হচ্ছে 12 ফিট বাই 13 ফিট। এবং আমরা এখানে পাবো আরেকটি বেডরুম, যেটা হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি বাই 14 ফিট 6 ইঞ্চি, বেশ বড় সড়ো বেডরুম। এবং এই বেডরুমটির সঙ্গে পাবো আমরা একটি অ্যাটাচ টয়লেট। আপনারা যদি দেখেন, এই অ্যাটাচ টয়লেটের মাপটি হচ্ছে 8 ফিট 7 ইঞ্চি বাই 8 ফিট 4 ফিট 6 10 ইঞ্চি, বেশ বড় সাইজের একটি অ্যাটাচ টয়লেট। এবং এই বেডরুমটির সঙ্গে আমরা পাবো একটি অ্যাটাচ ব্যালকনি, এবং এই ব্যালকনিটির সঙ্গে ব্যালকনিটি হচ্ছে একটি ঘোরানো ব্যালকনি, এদিক দিয়ে ঘুরে এদিকেও যেতে পারবে। এই ঘোরানো ব্যালকনিটি দেওয়ার কারণ হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র বা বাহির পাশটার সৌন্দর্য বৃদ্ধি। তো এবং এই বেডরুমটির সঙ্গেও আমাদের রয়েছে একটি ওই সেম রকম ব্যালকনি। এবং আপনারা ভালো লক্ষ্য করে দেখতে পারবেন, এটি হচ্ছে আমাদের কমন বাথরুম, যেটি 4 ফিট বাই 8 ফিট। এবং এদিকে আমাদের 3 ফিট 4 ইঞ্চির একটি ওপেন স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশন এবং আলো বাতাসের জন্য। এবং আমাদের কিচেন রুমটি হচ্ছে 4.5 ফিট বাই 10 ফিট 7 ইঞ্চি। তো এই ছিল আমাদের একটি ইউনিট, এবং এবার ইউনিটটিও আমাদের সেমভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এই ব্যালকনিগুলো এবং আমাদের যে কার্ভগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাড়িটি যখন তৈরি হবে তখন সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে। এবং এই ব্যালকনিগুলো এভাবে দেওয়ার কারণ হচ্ছে বাহির দিকটা যেন বাড়িটিতে বাইরের থেকে যেন বাড়িটিকে সুন্দর দেখায় সেজন্য। এবং আপনারা এইদিকে যে ব্যালকনিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও দেখতে পারবেন একটু কার্ভ করে বাইরের দিক দিয়ে বৃদ্ধি করে দেওয়া হয়েছে, অর্থাৎ এদিক গিয়ে আবার এদিকে ঢুকে গিয়েছে, আবার এদিক চলে গিয়েছে। তো ব্যালকনিগুলো দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে বাইরের সৌন্দর্যের জন্য। তো এই ছিল আজকে আমাদের বাড়িটির প্ল্যান। প্ল্যানটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এবং যদি আপনাদের প্ল্যানটা নিয়ে কোনো প্রশ্ন থাকে, অথবা এই প্ল্যানে কী মিস্টেক রয়েছে, বা কীভাবে প্ল্যানটি করলে আরও সুন্দর করা যেত, সেই বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের কমেন্টগুলো অনেক শ্রদ্ধার সহিত দেখে থাকি, এবং আমরা আপনাদের কমেন্ট থেকে অনেক কিছু শিখে থাকি, এবং ক্লায়েন্টের কী চাওয়া পাওয়া সেটা আমরা বুঝতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। এবং যদি আপনি আপনার বাড়ির প্ল্যান বা কোনো রকমের প্ল্যান করে নিতে চান, তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন।
ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে।